দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল এসেছ জয় এই মাটিতে আবার যেতে হবে এই মাটিতে এসেছ জয় এই মাটিতে আবার যেতে হবে এই মাটিতে সাড়ে তিন হাট মাটির ভিতর সাড়ে তিন হাট মাটির ভিতর হবে রে তোর ঘর আমার মাইনা 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 দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল 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 শ্রী গুরুদাই গোর প্রেমানন্দে হরি হরি বলো এবার তোর মেয়েদের পেটের ভিতরে পেট কি করে আছো এইবার কি হয়েছে যেই না দুই পাখি নদীর মাঝে এইভাবে টানাটানি করছে দুই পাখি নদীর মাঝে টানাটানি করে করেছিল রাধে রাধে নদীতে যে পড়ে ব্যাস কি হবে যেই না একটি পাখি একদিক ধরে টানছে আর একটি পাখি ওই দিক ধরে টানছে সঙ্গে সঙ্গে কি হলো না রাজার তেজস্পুঞ্জ নদীর মধ্যে পড়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ পড়েছিল পড়েছিল নদীর মধ্যে যেই না পড়েছে ওই নদীর ভেতর জলের মধ্যে একটি মাছ ছিল মাছ অনেক মাছ রয়েছে তাহার মধ্যে একটি মাছ ছিল যাহার নাম হচ্ছে সফরি মাছ মানে যাকে সন্নাপুটি বলে পেট এভাবে উঁচু পেট গাড়ু আর বড় বাংলা যাকে বলা হয় সন্নাপুটি হ্যাঁ পেট গাড়ু উঁচু ওই সন্নাপুটি পূর্ব জন্মে দীর্ঘিকা নামে এক উর্বশী ছিল ওরে বাবা ওই উর্বশী অভিশপ্ত হয়ে সফরি মাছে রূপান্তরিত হয়েছে বাবা গো এইবার সফরি মাছ কি করলো না রাজার তেজস্পুঞ্জ খেয়ে ফেললো খাওয়া মাত্র কি হবে না ওই সফরি মাছের গর্ব হয়েছিল গর্ব হয়েছিল একদিন এক ধীবর কি করলো অর্থাৎ জেলে জেলে কি করেছিল কিছুদিন পর মাছটিকে ধরে নিয়ে রাজার বাড়িতে নিয়ে যাচ্ছে গ্রন্থে বইয়ে লেখা আছে আচ্ছা তারপর মাছটিকে রাজার বাড়িতে নিয়ে গেল এইবার মাছটিকে যখন ওই ধীবর রাজার বাড়িতে নিয়ে গিয়েছে পরিচর রাজা কি করলেন সঙ্গে সঙ্গে এই মাছটিকে ছুঁয়ে ফেললেন অর্থাৎ স্পর্শ করে ফেললেন ব্যাস কি হয়েছে না রাজা যেই না স্পর্শ করেছে মাছটি তো উদ্ধার হয়ে গিয়েছে কারণ বললাম যে ওই সফরি মাছি যে আগে দীর্ঘিকা নামে উর্বশী ছিল উর্বশী যে অভিশপ্ত হয়ে সফরি মাছে রূপান্তরিত হয়েছে এইবার যেই না সফরি মাছ রূপান্তরিত হরি বল হরি যেই না সফরি মাছ ওইভাবে উদ্ধার হয়ে গেল সঙ্গে সঙ্গে সফরি মাছের গর্ভ থেকে একটি ছেলে পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে মানে মাছের পেট থেকে একটি ছেলে মেয়ে বেরিয়েছে সে ছেলে মেয়ের নাম তুমি বলতে পারবে তুমি পারবে তুমি পারবে তোমার তো এত দূর পড়া শুনো নিশ্চয় আমাকে মানে ছেলেদেরকে জিজ্ঞেস করছে বলে তুমি পারবে আর তো মাছের তো দূরে মানে যে বাচ্চা জন্ম হয়েছে সে তো দূরের কথা তার বাবার বাবা 14 পুরুষের বাবা জানি না আরে বলে দেখাও না বলে দেখাও যে জন্ম হয়েছে মানে সে পেট থেকে মাছের পেট থেকে ছেলে মেয়ে ছেলেটার নাম শুনেলে ছেলেটার নাম হলো ভুঁইয়ারা ভূষণ বেড়া তার বাপের নাম যোগী সাঁতরা তার বাপের নাম ভোলানাথ শ্বাসমল তার বাপের নাম সুজন ও শ্বাসমল তার বাপের নাম গিরিধারী দাস তার বাবার নাম ঈশ্বর ছবিলাল পাত্র মানে আমি মরেছি তার বাবার নাম নিতাই বারাল বাটা খুদি বেড়া
আচ্ছা জ্ঞানী গুণী যদি আপনারাই ভেবে দেখুন তো, বাচ্চার বাচ্চার পদবি পাল্টাচ্ছে, মহামূর্খ এসেছে নাকি পড়েছে, ঠঙা করেছে, তিন বছর তো স্কুলে যায়নি, লকডাউন ঝাঁপ পড়ে গেছে, ঠকাবে মেয়েদেরকে, হারাবে। যাই হোক, তুমি কে বলো কে জন্ম হয়েছে, শাস্ত্র প্রমাণ আছে ভাই। তাহলে সফরী মাছের গর্ভ থেকে একটি পুত্র সন্তান, যাহার নাম হচ্ছে বিরাট রাজা। যেই বিরাটের পালা হয়ে থাকে সয় লাগানোর সময়, সেই বিরাটের জন্ম হয়েছিল ওই গর্ভ মাছের পেট থেকে, মেয়েটিকে জন্ম হয়েছে। এইবার আরেকটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, যাহার নাম হচ্ছে মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা, তাহলে সফরী মাছের গর্ভ থেকে দুটি সন্তান জন্মগ্রহণ করেছে। এইবার আপনারা হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে ভাবছেন, এ কোথা থেকে কি বলে দিল যে মা জননীর গর্ভ থেকে পিসিমণি বলে গিয়েছে, মা জননীর গর্ভ থেকে তো একটি সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানটি দুটো সন্তান জন্মগ্রহণ করেছে আবার। তা আমি বলতে চাইছি, পিসিমণি কবির কল্পনায় বলে গিয়েছে মা জননী, এখানে সে বৌদিমণিকে কাকে বলা হয়েছে, না গঙ্গা মাতা অর্থাৎ জলরূপী মা। গঙ্গা মাতার গর্ভে কে ছিল ভেবে দেখতে হবে, গঙ্গা মাতার গর্ভে ছিল সফরী মাছ। সফরী মাছের গর্ভ থেকে একটি বিরাট রাজা পুত্র সন্তান, কন্যা সন্তান মৎস্যগন্ধা জন্মগ্রহণ করেছিল। দ্যাটস অল রাইট, মিটে গিয়েছে সংক্ষেপে, সংক্ষেপে মিটে গিয়েছে, দ্যাটস অল রাইট। দ্যাটস অল না, দ্যাটস অল না, অল কোনটা? বিদেশে পড়াশোনা করছি না, ভাষা আলাদা, ভাষা আলাদা, বাইরে পড়াশোনা তো। আমার কি চরম সৌভাগ্য, কার পাশে আমি দাঁড়িয়ে আছি, তোমার খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। আমার যা পড়াশোনা আছে পাঁচ সাতটা গ্রামে কারণ নাই জানো, কত লেখাপড়া জানো, কত লেখাপড়া, কত দূর দিয়ে এসেছি জানো, নন কুমারের উপর দিয়ে নন ঘাটে, নন্দ কুমার নরঘাট, ও নন্দ কুমার, আগের বারে ভুল করেছিলাম, এবারে করব। ও আচ্ছা আচ্ছা, মানে কত পড়াশোনা জানো আমার, আমার যা পড়াশোনা শুনে নে বাচ্চা, শুনে লে কত কত বলো, উচ্চ মাধ্যমিকে ১২ ক্লাস কম, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে ধাপে ধাপে উপরে ওঠে, আর ইনি তো মহা মূর্খ, ধাপে ধাপে নিচে না। ওই কথা জমা মিটে গেছে, তোমার বলো কি যন্ত্রণা উঠেছে, আমার গানি গুনি উঠুন ভাই। তাহলে আপনারা নিশ্চয়ই এই সব ঘটনা, শাস্ত্রের ঘটনাটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এই তো সকল কথার জবাব, আসরে কথাই মিটে গেল। এই তো সকল কথার জবাব, আসরে কথাই মিটে গেল। এদিকে খেতির বেটা পদ্মলোচন, আসরে বউয়ে ঢোল বাজালো, গুপুপা 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 গুপুপা। এখন আর কিছু বলবো না, ছেলেদের সহ্য করার ক্ষমতা সাধু হয়ে গেছে, সাধু হেরে গেছে, সহ্য করে নেই, দেখা যাবে তারপরে কি হয়, সত্যি ছেলি। তা যাই হোক, এই সব কথা জবাব মিটে গিয়েছে। তাহলে এনারা ভেবেছিল আমাকে ঠকাবে, ছোট বলে কিছু জানি না, কিছু বুঝি না, তবে এনাদেরকে কি আমি ছেড়ে কথা বলবো, কোনোদিনও না। বিশেষ করে এই যে এনাকে, ছেলেদেরকে কখনো কি বলবো, সম্মান করিনি আর করবো না, কারণ এনারা মেয়েদেরকে ঠকাতে চায়, মেয়েদেরকে ছোট করে, তাই এনাকেও আমি কিছু কথা বলে যাব। কি বলবো, আশ্চর্যজনক ঘটনা, ছেলেরা পারি কিনা আর গম ভেঙ্গা তক্তা, কাজেই কর্ম দেখা যাবে কত তুমি বড়, ঠিক আছে ঠিক আছে। এইবার কি বলবো, আশ্চর্যজনক ঘটনা দেখলাম, রাস্তা থেকে আসছি, এই যে বড় রাস্তা রয়েছে হাই রোড, হাই রোডে দেখলাম একটি মেয়ে খুব সুন্দর করে সেজে গুজে এসে পথের মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, মাঝখান না থার থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। মানে এখানে দেখতে পাও না, অন্য দূরের দিকে সে হাই রোড, কাপাস রোড, হাই রোড তো উপরে, তুই তো বলবি যে দিঘা রোড, হাই রোড কাকে বলে, এটা হাই রোড বলে, শুধু সে কাপাস রোডের দিকে লক্ষ্য হয়ে দিল, জানো না বলে বল, এখানে কথা বল, এখানে কি হয়েছে, ছেলেদের এখানে ছেলেদের নাম কর, ছেলেদের নাম করে, ওই ফালতু কথা বলবে না, গালাগালি মাথা গরম করে নিয়ে এবার সব হাতে এমন জ্বর খাবে বুঝতে পেরে যাবে। এই যে ঠাকুর, এই জায়গার কথা বলো, ছেলেরা কি করছে, তোর মেয়েদের কথা বাঁশ দিচ্ছে সেটা বলো, হ্যাঁ বলো কি হয়েছে। তাহলে দেখলাম যে একটি ছেলে আর একটি মেয়ের ঘটনা, মেয়েটি খুব সুন্দর করে মেলাতে আসছিল, পথের মাঝখান থেকে যখন খুব সুন্দর সেজে গুজে মেলাতে প্রবেশ করছে, হঠাৎ এনাদের মতো একটি বাজে ছেলে, ছেলে বাজে বাজে, এক এক নম্বরের বাজে, ছেলে যদি বাজে হলো, তোর মেয়েদের পেট থেকে ছেলে মেয়ে জন্ম হয় ভালো,
মেয়ে জন্ম হলে কে কিছু করে ছেলে জন্ম হলে ছেলে নুনু চুমা খায় আর মেয়েদের কি খায় বলো মাথা গরম করিনি ছেলে জন্ম হলে ছেলে নুনু চুমা খায় মেয়ের খায় তবু ছেলে খনো অসভ্যতা ভন্ডামি করতে এসেছে এখানে ভয়ে বলে পালিয়ে যাবে কাপড় তুলছে আপনাদের সামনে দৌড় দেবে ছেলে খারাপ বললে আমার গায়ে রেগে যায় আচ্ছা ঠিক আছে আস্তে গলাবাজি কম ছেলে নাম না মহাদেব শিব নিত্যানন্দ গৌরাঙ্গ মহাদেব তার সাথে তুলনা করছেন দেখছেন তো দেবাদিদেব দেবাদিদেব মহাদেবের সাথে ধরুন দেবাদিদেব মহাদেব ছিলেন দুর্যোধন আর ইনি তো হচ্ছে কুকুরের মানে আমি কুত্তা ধন টাকা পয়সাকে ধন বলে তো ওই জন্য কচি রেগে বলে আমি জানতাম না কুকুর হচ্ছে টাকা পয়সা নিয়ে ঘোরে টাকা পয়সাকে ধন বলে যার বেশি টাকা পয়সা রয়েছে সকলে বলে আর ধন না আছে বলে এত বড় খারাপ কেউ ভাববে না এইবার মেয়ে যখন এনাদের মতো একটি ছেলে কি করেছে ওই মেয়েটির হাত ধরে নিয়েছে মেলার মাঝে এত লোক আছে এত লোকের মাঝে ওই ছেলেটি করেছে মেয়েটির হাত ধরে নিয়েছে মেয়েটি তো চটে গিয়েছে মেয়েটি চটে গিয়ে বলছে আরে ছেলে তুমি আমার হাত ধরেছো কেন হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও ছেলে বলছে আমি তোমার হাত ধরেছি এমনটাই নাকি রেগে গিয়েছে কি আরে মেয়ে রেগে যাবে মেয়ে বোকা ছেলে মেয়েটা কি এমনি রাখছে তুই হাতে ধরবি কেন তুই তো অন্য জায়গায় ধরবি গালে করে এমন চোর খাবে বুঝতে পারবে শালার বেটা শালা ভন্ড ছোট মনোভাব সব সময় তোমার সাথে আমি পারবো না বাবা এইবার কি হয়েছে যখন মেয়েটির হাত ধরে নিয়েছে মেয়েটি তো রেগে গিয়ে বলছে হাত ছেড়ে দাও ছেলে বলছে না আমি ছাড়বো না আমি হাত ধরেছি কারণ আমি তোমায় বিয়ে করতে চাই বিয়ে বাবা জানি না মেলার মধ্যে এতটুকু দেখেছে বলছে না তোমায় বিয়ে করব বিয়ের পর যে কি জানা ওই দুজন ছাড়া আর কেউ জানবে না যাই হোক বাবা এইবার বলছে আমি তোমাকে বিয়ে করব মেয়েটি তো বলছে আমি তোমাকে চিনি না জানি না এত ভিড়ের মাঝে তুমি আমায় বলছো বিয়ে করবে আচ্ছা তুমি কি কি দেবে শুনি তুমি যে আমায় বিয়ে করবে তুমি আমায় কি কি দেবে শুনুন তো তারপরে দেখা যায় কথা করার মাস কথা যায় দেখি যেই না বলছে আচ্ছা তোকে কি দেব তোর কি চাই বল না টাকা পয়সা গয়না গাটি যা চাইবি তাই পাবি কিন্তু আমাকে বিয়ে করতেই হবে তাই মেয়েটিকে নিজের প্রেমে ফাঁসানোর জন্য ছেলেটি বলছে কি বলছো কচি রে তোকে দেব দেব তোর নাকেরই নতিনি হাই 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 কানেরই ঝুমকা হাই 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 খোপার ফুলে হাই 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 চোখের কাজলে হাই তোকে সবই দেব রে আমি বিয়ে করিলে তোকে সবই দেব রে আমায় বিয়ে করিলে তোর নাকের নতনি কানেরই ঝুমকা ও তোর খোপার ফুলে চোখের কাজলে তোকে সবই দেব রে আমায় বিয়ে করিলে তোকে সবই দেব রে আমায় বিয়ে করিলে চোখের কাজলে তোকে সবই দেব রে আমায় বিয়ে করিলে তোকে সবই দেব রে আমায় বিয়ে করিলে জমিনে
যদি না বলতে পারো
পাশে নদী আছে নদীতে তোমার মুখটা জাকিয়ে দেব ঠান্ডাতে থরথর করে কাঁপবে ঠিক আছে দেখো যাবে তোর মেয়ের কত দূর আজকে দেখো কে বড় ঠিক আছে দেখে নেব তোমার একদিন কি আমার একদিন তা যাই হোক এই আসরে আপনারা আগে করে সব সকল কথা শুনে নেবেন কাকুমনির কাছ থেকে তাহলে বলো বলো কাকুমনি আসরে তুমি বলে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ছেলের মাথার চুলে বাচ্চা জন্ম হয়েছে শাস্ত্র প্রমাণ আছে আজকে শুনিবে সকলে আরে যে জন্ম হয়েছিল যে ছেলেটি জন্ম দিয়েছিল মাথার চুল থেকে তোর বাবার বাবা চোদ্দ পুরুষের বাবা হয় আমার বাবা হয় আপনাদের বাবা হয় সকলের বাবা হয় সে যে বাবার বাবা চোদ্দ পুরুষের বাবা হয় সকলে শুনিবে এই পর্যন্ত হলো সবাই দিন চরণের ধুলো পাও তুলে সবাই হরি ধ্বনি দিন নিতাই গোর প্রেমানন্দে হরি হরি বলো তবে যাক অনেক সময় পরে গানের সুযোগটি পেয়েছি অনেক কথা বলেছে ছেলেদেরকে কুকুর বিড়াল হনুমান মোর গোষ্ঠীর পিণ্ডি অবধি ছেড়ে দিয়েছে ওরা ভেবেছে শালা ওরা তিন দিনে ঠিকই ওরা ভেবেছে ওর ছেলেদেরকে যা বলবো আর ছেলেরা তাই শুনবে যেমন এর মতো আর কি এই যে ঢোল বাজাতে এসেছে শালা দশে একে দশ এ শালা মাগের কথা উডার বস ও ভেবেছে সেইভাবে পেয়েছে শালা তোমাদের মতো তর্জা কবি আলী না আমার ছেলেদের অনেক পকেটের ভেতরে রয়েছে পকেটের ভেতরে রয়েছে পরে বেটা ছেলে মাথা চুল ছিঁড়েছিল তা থেকে একটি বাচ্চা জন্ম হলো সে যে তোর বাবার বাবা হলো সত্য পুরুষের বাবা হলো ছাত্র প্রমাণ আছে ভাই সেই জন্য কি বলি জানেন এই রাত্রিবেলায় দুটো মেয়ে কি করেছে এই বিষাক্ত সাপ ঘুমিয়েছিল সাপের লেজে পা তুলেছে আর সাপের লেজে দাদা পা তুললে কি হয় আপনারা জানেন কি হয় ছেলেদেরকে রাগিয়েছে ছেলেদেরকে রাগিয়েছে সেই বিষাক্ত সাপের লেজের পা তুলার মতো সেই দশা করেছে এদেরকে ছেড়ে দেব সারা গম ভেঙে আজকে আটা করে দেবো ছেলেরা কিছু বুঝি না জানি না সেই জন্য বলে একটা বিষাক্ত সাপের লেজে ঘুমন্ত সাপের লেজে আজকের এই দুটো মেয়ে আসরে দিয়েছে পা তুলে ওই আর সে বিষাক্ত সাপ ফোনা তুলেছে সেই বিষাক্ত সাপ ফোনা তুলেছে বিউটি দীপালি লুকাবে তোমরা কোন গুলে মেয়েরা লুকাবে কোন গুলে আরে বিষাক্ত হো একে ঘুমন্ত হো একে ঘুমন্ত সাপের লেজে দিয়েছে পা তুলে আরে বিষাক্ত গুণের কথা শুনুন বিশ্বাস করবেন তারপরে ওদের কথা বিশ্বাস করবেন মেয়েরা তো যা বলে সকল ছেলেরা সব শুনে নেয় এদের কথা বিশ্বাস করবেন আমার সঙ্গে আছে আমি বুঝি এদের কথা বিশ্বাস করুন এদের দুটি গুণের কথা শুনুন গতকাল গান হয়েছিল আমাদের খানা খুলে হুগলিতে গান হয়েছিল গানের শেষে কমিটি বাবুরা সুন্দর করে ঘুমানোর জন্য বিছানা দিয়েছে সকালে আমাকে ডেকেছে বলে ছয় বাবু কে জায়গায় কে ঘুমিয়েছিল আমি বলতেছি দীপালি আর বিউটি ঘুমিয়েছিল বলে তোমার মেয়েদের কাণ্ড দেখো তোমার মেয়েদের কাণ্ড দেখো দাদা গো বৌদি গো কি বলবো এদের গুণের কথা বাবু গো কি বলবো এদের গুণের কথা এই দুটো মেয়ের গুণের মধ্যে বিছানায় মুতা শালা বিছানায় পেচ্ছাপ করে এরা আবার আমার ছেলেদেরকে ঠকায় বলে প্রশ্ন করে ও দাদা কি বলবো এদের গুণের কথা ও দাদা বৌদি গো কি বলবো এদের গুণের কথা ও দুটো মেয়ের গুণের মধ্যে বিছানায় মুতা ওরা ভিজে ফেলে গায়ের কাঁথা দুটো মেয়ে ভিজে ফেলে গায়ের কাঁথা ফলের খোসা চিবা
ফেলে ফলের ফলের কোচাচি বা শ্বাস ফেলে ওই একটি বিষাক্ত ওই একটি ঘুমন্ত একটি ঘুমন্ত সাপের লেজ দিয়েছে পাতুলে ছেলেদেরকে রাগিয়ে দিয়েছে পাতুলে হাই আসে এই এদের মতো মেয়েরা ছেলেদেরকে ঠকিয়ে যাবে মান বাড়াবে খেতে আর শুইতে রাস্তার কুকুর এসে দুটো মেয়ের মুখে দিবে মুতে মাথার সাইজ গুলো কেমন দেখুন ওই আর পাজিও নয় পুঁথিও নয় দুটো মেয়ে পাজিও নয় পুঁথিও নয় দুটো মেয়ে পাঁচিও নয় পুঁথিও নয় ওই আর পাঁচিও নয় পুঁথিও নয় ও বাবু দুয়ের বড় খাতা আর কাঠ বিড়ালির বিচির মতো দুটো মেয়ের মাথা এরা ঠকিয়ে যাবে এমন ভাবে প্রশ্ন করে গেল শাস্ত্রে এতে দেখো না গো প্রমাণ রইল বলে বেটা ছেলে মাথার চুল ছিঁড়ে ও মা বাবা গো আছাড় মেরেছিল তা থেকে সুন্দর সন্তান জন্ম হলো ও বাবু শিবপুরা নেতে দেখো বাবা গো শিবপুরা নেতে দেখো বাবু লেখা যে রয়েছে কষ্ট করে শ্রবণ করবেন দেহের তিতাব জ্বালা জুড়াবে সকলের কি বৃত্তান্ত শুনুন একটু কষ্ট করে শুনুন একদিন দক্ষ রাজা মহা তেজা নারদ আমি যোগ্য করবো একজনকে নিমন্ত্রণ করবে না আমার ছোট জামাই মহাদেব যোগ্য হবে শিবহীন যোগ্য নারদ বলছে কোনো চিন্তা করতে হবে না মামা নারদ বলছে কোনো চিন্তা করতে হবে না আমি আমি মহাদেবকে একদম নিমন্ত্রণ করবই না এমতো সময় কি হলো নারদ বেটা গণ্ডগোল বাঁধাবে আবার সমাধানও করবে নারদ গণ্ডগোল বাঁধাতে বাঁধাতে জানে সমাধানও করতে পারে তাই নারদ বেটা কি করেছিল মহাদেবকে বলবে না দক্ষ রাজার কাছে বলে আবার কি করলো বিনা নইহে দেখুন না গো গন্ডগোলটি বাঁধিয়ে ছাড়বো বলে যাব আমি আমার মামাকে বলবো যে শ্বশুর যোগ্য করে না দক্ষ যোগ্য করছে দক্ষ রাজা যোগ্য করছে নিমন্ত্রণ করে না শিবহীন যোগ্য তাই মামার কাছে গিয়ে বিনা বাজিয়ে ছিল মহাদেবের কাছে বিনা বাজাইয়া দিল ওই আমার দেবাদিদে মহাদেবে চমকিয়ে উঠেল মহাদেব চমকে উঠল নারদ বলছে নারদ কি মনে করে বিনা বাজাচ্ছ কি মনে করে বিনা বাজাচ্ছ বলে না আমাকে বলতে না বলেছে আমি বলবো না বলে কে কি বলতে না বলেছে বলো না ছোট্ট করে বলো বলে তাহলে বলছি শোনো তোমার শ্বশুর মশাই তোমার শ্বশুর মশাই দক্ষ রাজার যজ্ঞের আয়োজন করেছে সকলকে নিমন্ত্রণ করতে বলেছে তোমাকে নিমন্ত্রণ করতে বারণ করেছে যজ্ঞের নাম দিয়েছে শিবহীন যজ্ঞ শিবহীন যজ্ঞ তারপরে কি হলো যেই না ওই কথা বলেছে শিবহীন যজ্ঞ আমার মহাদেব চমকলো মনে মনে ভাবছে এ কথা যদি আমার সতী জানতে পারে সর্বনাশ হয়ে যাবে বিপদ ঘটিয়ে ফেলবে তাই নারদকে বলছে নারদ তুমি তোমার মামিকে মানে আমার সতীকে গিয়ে বলো না জ্বর বাবা যজ্ঞ করছে শিবহীন যজ্ঞ বলে কোনো চিন্তা করতে হবে না মামা আমি মামিকে মানে তোমার সতীকে বলবই না
सती काछे गिए नारद बिना बजाइल हमर मा सती देखो ना गो अबाग होए गेल परे नारद की माने करे बिना बजाछ समय बोले हमके बोलते ना बोले से नारदेर स्वभाव देखो दक्ष राजार काछे दक्ष राजार मतो महादेवर काछे महादेवर मतो आबा सतीर काछे एसे सतीर काछे खोचा लागाछे তাই বলছে কে কি বলতে না বলেছে বলছে তাহলে বলছি শোন তোমার বাবা গো দক্ষ রাজা ও মামি তোমার বাবা দক্ষ রাজা গো যজ্ঞের আয়োজন করেছে শিবহীর যজ্ঞ তোমাদেরকে নিমন্ত্রণ করতে বারণ করেছে মা সতী শুনে মা গো অবাক হয়ে গেল সতী শুনে মা গো অবাক হয়ে গেল আহা মনে মনে দেখো না গো ভাবিতে লাগল মনে মনে ভাবছে আমি দক্ষাল হয়ে যাব দক্ষাল হয়ে গিয়ে সকলের সামনে কইপত পারবো আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি কেন যোগ্য হচ্ছে আমাদেরকে বাদ দিয়ে যোগ্য করছে আমার বাবা শিবইন যোগ্য তাই স্বামীর কাছেই অনুমতি মহাদেবের কাছে মাগো অনুমতি নিতে গেল বলে শোনো শোনো প্রাণপতি বলছি তোমায় ভালো বাপের বাড়ি আমি মাগো স্বামী গো যাবো আজি ভালো তাই অনুমতি নিতে আমি এসেছি এখন আমি অনুমতি নিতে এসেছি স্বামী আমি বাপের বাড়ি যাবো যোগ্য কেন করছে শিবহীন যোগ্য আমি সেই যোগ্যে যাবো মহাদেব বলে না সতী যেও না তোমার বাবা খুব রাগি আছে আমার নিন্দা করবে আমার অপমান করবে স্বামী নিন্দা সহ্য করতে পারবে না সতী কোনো কথা দেখো না গো নাহি যে শুনিল সতী কোনো কথা দেখো না গো নাই যে শুনিল বাবা মা দক্ষালো এতে দেখুন পৌঁছিয়ে গেল সকালে পৌঁছে গিয়েছিল তার পূর্বে মহাদেব বাধা দিয়েছিল কোনো বাধা মানছিল না বাধা মানছিল না বারে বারে বাধা দিয়েছিল তখন মহাদেব যেই না বারে বারে বিভিন্ন রূপ ধারণ করে বাধা দিয়েছিল মা ওই সময় বলেছিল স্বামী তুমি আমাকে বাধা দিয়ে রাখবে আমি কে আমার দিয়েছে দেখো তাই দশ মহাবিতা রূপ স্বামীকে দেখাইলো দশ মহাবিদ্যার স্বামীকে দেখাইল আর মহাদেব ওই সময় নিজের স্ত্রীকে মানে বউকে মা বলেছিল ওই সময় নিজের স্ত্রীকে বউকে মা বলেছিল যে আমি তোমাকে বাধা দিয়ে রাখতে পারবো না তাই মহাদেব শ্বেতা স্ত্রীকে বউকে মা বলেছিল বলে এই যে ঢোল বাজাচ্ছে এ স্ত্রীকে বউকে গড় করে আরে গড় কর না করলে অসুবিধা তুই আসবি স্ত্রীকে গড় কর গড় করতে হয় খালা দিকে সে নাকি তার স্ত্রীকে গড় করে আরে কি শুনো তাই দশ মহাবিদ্যার দেখে দিয়েছিল কি কি কালী তারা সরসে ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বগলা কমলা ধূমাবতী মাতঙ্গিনী দশ মহাবিদ্যার দেখে দশ মহাবিদ্যার দেখিয়ে পৌঁছে গেল দক্ষ রাজা দেখে অবাক হয়ে গেল কি একে নিমন্ত্রণ করেছে সতী এই যজ্ঞ থেকে দূর হয়ে যা সতী স্বামী নিন্দা সহ্য মাব নাই করতে পারল সতী স্বামী নিন্দা সহ্য মাব নাই করতে পারল পিতার যজ্ঞে ঝাঁপ দিয়ে সতী প্রাণ বিসর্জন দিল যেই না সত্যি ওইভাবে পিতার যজ্ঞে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিল মহাদেব নিজে জটা চুল ছিঁড়ে আছাড় মেরেছিল ওই কথা শুনতে পেয়ে সেই মহাদেবের জটা চুল থেকে একজন জন্ম হলো কে জন্ম হলো মহাদেবের জটা চুল থেকে বীরভদ্রা নামে একজন জন্ম হয়েছিল বীরভদ্রা নামে একজন জন্ম হয়েছিল মহাদেবের জটা চুল থেকে আজি ভালো জন্ম হয়ে গেল মহাদেবের জটা চুল থেকে জন্ম হলো জন্ম আর পরে কি করেছিল জন্ম আর পরে দক্ষ রাজার কাছে গিয়েছিল সকলকে সঙ্গে নিয়ে দক্ষ রাজার কাছে গিয়েছিল দক্ষ রাজার কাছে গিয়ে ওই যজ্ঞ বন্ধ করে দিয়েছিল আর দক্ষ রাজার গলা দেখো কাটিল গলা দেখো কাটিল তার পমনাজি রইল দক্ষ রাজার গলা কেড়ে দিয়েছিল তার স্ত্রী প্রসূতি কান্নাকাটি করলো কান্নাকাটি করতে দক্ষ রাজার মস্তকে একটি ছাগলের মুন্ডমাগ বসাইয়া দিল একটি ছাগলের মুন্ড বসাইয়া দিল
বিভিন্ন জায়গায় দেখবেন আজি ভালো বিভিন্ন জায়গা বলতে শিবালয় মন্দিরে মারাতলাতে মারাতলাতে শিবালয় মন্দিরে দেখবেন একজন সুন্দর বসে আছে মাথাটি ছাগলের মুন্ড কার দক্ষ রাজার গলা কেটে দিয়েছিল তারপরে সতীর ওই অবস্থা দেখে মহাদেব কি করেছিল কানে নয়ে দেখুন না দেখো না গো নাচানাচি করল ও গো বাবু স্বর্গধাম টলমল করিতে লাগেল স্বর্গধাম টলমল করেছিল নারায়ণ তার চক্র দিয়ে একান্নটি টুকরো করে দিয়েছিল সেই একান্নটি টুকরের মধ্যে শেষ টুকরো সতীর শেষ টুকরো গুড়ালিটি গুড়ালিটি আমাদের কাছাকাছি এক জায়গায় পড়েছে সেখানে তীর্থস্থান হয়েছে কোথায় বলুন তো কোথায় বলুন সতীর শেষ টুকরো কাছাকাছি এক জায়গায় পড়লো সেখানে তীর্থস্থান হয়ে রইল শাস্ত্রে প্রমাণ আছে ভাই কোথায় আছে এরা জানে তমলুকে বর্গভীমা মায়ের মন্দির হলো সতীর শেষ টুকরো গুড়ালিটি পড়েছিল একে একে বলে যাই তাহলে বুঝতে পেরেছেন এটা আমরা মাঝে মাঝে চঞ্চল হয়ে যাচ্ছে পাশে মাইকের কানা কানের আওয়াজটি আসতেছে মাইকের আওয়াজটি তো বারে বারে প্রচার হচ্ছে আওয়াজ হচ্ছে তো ওইখানে একটু মাঝে মাঝে চঞ্চল হয়ে যায় তাহলে সতীর শেষ টুকরো তমলুকে বর্গভীমা মায়ের মন্দির হয়েছে আর মহাদেব যেই না আর দেখতে পায় না আর হয়ে গিয়েছিল সেই কারণে সেই জায়গাটির নাম হয়েছে শঙ্করাড়া তাহলে সংক্ষেপে কথারে জবাব তাহলে সংক্ষেপে কথাটা যাব মিটে মাঠে গেল এতে মেয়েগুলো বসে বসে হাওয়া যে খাইল ওই ওদেরকে ছেলে কথা বলবো না এরা ভেবেছে ছেলেরা কিছু বুঝি না আর এরা যা বলবে ছেলেরা সেই কথা শুনবে ওই এইবার আমাদের মতো একটা বেটা ছেলে কি করলো এদের মতো মেয়ে একটি গন্ডগোল করলো এদের মতো মেয়ে একটি গন্ডগোল করলো সেই গন্ডগোলটি করেছিল বলে আমাদের মতো একটি বেটা ছেলে ওই মেয়ের কাছে উলঙ্গ একটা দেখা হইল কি কারণে ছেলেটি মেয়ের কাছে ল্যাংটা হয়েছিল আজকের বিউটি ধ্বনি এই আসরে বলবে যে ভালো এই পর্যন্ত হলো বিউটি উঠবে সবাই মুখে আজ করুন জগৎ জননী গঙ্গা মায়ের পাদ পদ্ম স্মরণ করে ইতাই গৌরবে মানন্দে হরি হরি বলো যাই হোক কালে কালে কত শুনবো কেন বলবো না পূর্বে আমাকে একটি ঘটনা বলেছিল পূর্বে আমাকে একটি ঘটনা বলেছিল তাহার জবাব আমি দিয়ে দিয়েছি আবার এই কাকুমণিকে আমি প্রশ্ন দিয়েছিলাম বলে কাকুমণি আবার আমাকে নাক ঘুরিয়ে বলে গেল কি রাত্রিবেলা আবার একটি নিত্য নতুন ঘটনা শুনলাম নিত্য নতুন ঘটনা বলতে বলে গেল একটি ছেলে নাকি কয়েকগুলো কয়েকগুলো নাকি মেয়েদের সামনে উলঙ্গ ল্যাংট হয়েছে ছি 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 এমন কি নির্লজ্জ ছেলে থাকতে পারে সেই জন্য কি বলি জানো ওই ও পীড়িত করেলে ও পীড়িত করেলে করেলে সজনি এই সময় চলে গেলে আর পাবিনি ধনি সময় চলে গেলে আর পাবিনি পীড়িত করেলে পীড়িত করেলে করেলে সজনি সময় চলে গেলে আর পাবি নি ধনি সময় চলে গেলে আর পাবি নি পীড়িত করেলে পীড়িত করেলে পীড়িত করেলে করেলে সজনি সজনি সময় চলে গেলে আর পাবি নি ধনি সময় চলে গেলে আর পাবি নি পীড়িত করেলে করেলে সজনি সজনি সময় চলে গেলে আর পাবি নি সময় চলে গেলে আর পাবি নি পরের লাইনটা তো মনে নাই মাইক চলছিল মনে নাই পরের লাইন ও কচি পরের লাইনটা কি বলে কচি মনে নাই বলে গেছো হ্যাঁ পট করে বলো ফাটাই পরের লাইনটা হচ্ছে বলে দিচ্ছি পরের লাইনটা হলো আরে তুই আমার খোপার ফুল
তুই আমার বগলে চুল আমার শ্যাম্পু চুল তুই আমার হাতের বালা রে আরে তুই আমার খোপার ফুল তুই আমার শ্যাম্পু চুল তুই আমার হাতের বালা রে সময় চলে গেলে আর পাবিনি সময় চলে গেলে আর পাবিনি ধনী সময় চলে গেলে সময় চলে গেলে সময় চলে গেলে আর পাবিনি সময় চলে গেলে আর পাবিনি সময় চলে গেলে আর পাবিনি ধনী সময় চলে গেলে আর পাবিনি তাই তো সময় থাকতে থাকতে কোন পীড়িতের কথা বলা হয়েছে সময় থাকতে থাকতে আমাদেরকে প্রভুর নাম সুধামাখার নাম জপ করতে হবে আচ্ছা 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 কারণ তাহলে কচি আমরা ছেলেরা ভালো ভালো কি ভালো ছেলেরা ভালো না কথা থেকে কি বললো কি ভালো তাই তোমাদের কথাবার্তা রং ঢং দেখে আমার কি হচ্ছে জানো কচি রে মাথা খারাপ ও তোদের রং দেখে ছেলেদের অঙ্গ জলে রে বলি হাই রে বিউটি তোর নাচন দেখে রে বলি হাই রে বিউটি তোর নাচন দেখে রে ও তবে অঙ্গ দেখে আমার অঙ্গ জলে রে তোদের অঙ্গ দেখে রে আমার অঙ্গ জলে রে বলি হাই রে বিউটি কি কথা শুনালি রে বলি হাই রে বিউটি কি কথা শুনালি রে তবে রঙ দেখে রে আমার রঙ জলে রে তবে রঙ দেখে রে আমার রঙ জলে রে কথা শোনালি মোরে হায় রে বিউটি আমার রঙ জলে রে তোমার চোখটা খুব সুন্দর হলো তোমার মুখটা কি সুন্দর হলো চোখ দুটো টানা টানা হলো তোমার মুখটা খুব সুন্দর হলো তোমার চোখটা খুব সুন্দর হলো ও তোমার মুখটা কি সুন্দর হলো চোখ দুটো টানা টানা হলো বলি হাই রে বিউটি কি প্রশ্ন করলি রে বলি হাই রে বিউটি
कथा सुनाली रे कथा सुनाली मोरे हाय रे ब्यूटी रानी तुए गाने रे रानी हाय रे ब्यूटी रानी ये कथा सुनाली रे মুখে শুনতে চ তবে আসল ঘটনার দিকে এবার বেরোই তাহলে যে ঘটনাটি আমাকে আসলে বলে গিয়েছে পূর্বে কাকুমারি আমাকে বলে গিয়েছে কতগুলি মেয়েদের সামনে নাকি একটি ছেলে উলঙ্গ ল্যাংট হয়েছিল তবে আপনাদের কথাটি কখনোই বিশ্বাস হবে না কারণ ও ছেলে এনার যে বাবা ছিল বাবা এনার বাবার বাবার চোদ্দ পুরুষের বাবা মানে আমার বাবা বাবা চোদ্দ পুরুষের বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো তাহলে কোন সময়কার ঘটনা কেই বা উলঙ্গ ল্যাংট হয়েছিল কার সামনে হয়েছিল কার কার শাড়িতে সবই আমি এক এক করে পরিষ্কার করে বলে যাচ্ছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন আচ্ছা ঠিক আছে আরতি হয়ে যাক আরতি হোক আরতি হয়ে যাওয়ার পরে প্রশ্নের উত্তর দেবেন না হলে বুঝতে পারবেন একসঙ্গে ও পাশে ঝম্প মানে ঢাক বাইতেছি।